আসসালামু আলাইকুম। সিমকো মার্চের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে ঝটপট মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার করার কিছু টিপস। মাইক্রোওয়েভ ওভেন আমাদের প্রতিদিনের কাজ আরও সহজ করে দিয়েছে। খাবার তৈরি কিংবা খাবার গরম করতে এখন আর খুব একটা ঝামেলা পোহাতে হয় না। আগে যেসব খাবার বাহির থেকে কিনে খেতে হতো সেগুলো এখন তৈরি করা যাচ্ছে বাড়িতে। বর্তমানে অধিকাংশ বাড়িতেই থাকে এই মাইক্রোওয়েভ ওভেন। অনেক কাজে লাগে বলে মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার রাখা কিন্তু খুবই জরুরি, কিন্তু সঠিক উপায় না জানার কারণে অনেকেই এটি পরিষ্কার করতে পারেন না। আবার পরিষ্কার করলেও তাতে ময়লা কিংবা জীবাণু থেকেই যায়, কারো কারো সময় নষ্ট হয় অনেকটাই। কিন্তু আপনি যদি সহজ ও সঠিক উপায় জানেন তাহলে খুব সহজে পরিষ্কার করতে পারবেন, সেজন্য সময় লাগবে মাত্র 10 মিনিট। চলুন তবে জেনে নেওয়া যাক 10 মিনিটেই মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার করার সেই ঝটপট উপায়গুলো। দীর্ঘদিন পর মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার করলে দাগছোপের পরিমাণ বেশি হয়। সেই ক্ষেত্রে একটি পাত্রে 1/2 কাপ বেকিং সোডা আর হালকা গরম পানি মিশিয়ে নিন। এরপর মাইক্রোওয়েভ ওভেনের ভেতরের দিকের দেয়ালে লাগিয়ে নিন। তারপর একটি ওভেন প্রুফ বাটিতে সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে 3 থেকে 4 মিনিট মাইক্রো করে নিন। এর 15 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে বাটিটি বের করে নিন। ওভেনের দেয়ালগুলো এরপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। আবার একটি পাত্রে অল্প পানি ও বেকিং সোডা নিয়ে পেস্ট তৈরি করে নিন। যতটা পানি নেবেন তার দ্বিগুণ বেকিং সোডা নেবেন। এরপর মাইক্রোওভেনের টার্ন টেবিলে ও বাকি অংশে পেস্ট লাগিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিন। এরপর একটি ভেজা তোয়ালে দিয়ে ভেতরের দেয়ালগুলো এবং টার্ন টেবিল মুছে নিন। ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। সপ্তাহে 2 বার এভাবে পরিষ্কার করতে পারেন। একটি ওভেন প্রুফ বাটিতে সমপরিমাণ পানি ভিনেগার মিশিয়ে সেটি 5 মিনিটের মতো মাইক্রোওয়েভ করে নিন। এরপরে মাইক্রোওয়েভের ভেতরের দেয়াল ও টার্ন টেবিল সামান্য ঠান্ডা হলে ভেজা তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিতে হবে। মনে রাখবেন, ওভেন পরিষ্কারের সময় অবশ্যই এর সুইচ কিন্তু অফ রাখতে হবে, তা না হলে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আশা করছি এই সকল বিষয় খেয়াল রাখলে আপনাকে ভবিষ্যতে কোনো ভোগান্তিতে পড়তে হবে না। এই ছিল আমাদের আজকের আলোচনা। বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের মাইক্রোওয়েভ ওভেন পাবেন সিমকো মার্টের যে কোনো একটি ইউনিটে। সিমকো মার্টের ইউনিট 1 চট্টগ্রামের জেসি কোলপাহাড় মোড়ের আইপিএল টাওয়ারে এবং ইউনিট 2 ওয়াসা মোড়ের ওয়াসা ভবনের ঠিক পাশেই। সিমকো মার্টের সকল পণ্যের আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আজকে তাহলে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।